News headlines আগবর হাইছে অমৃতসর পাওয়ার বাই সিএইচএইচ জেপ প্রতিটো ঢালাইর প্রাণ। আজি প্রকাশ পাব উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত বর্ষর ফলাফল। 9 বজাত ঘোষণা হব বিজ্ঞান, কলা আর বাণিজ্যর বৃত্তিমুখী শাখার ফলাফল। 8টা ওয়েবসাইটত উপলব্ধ হব ফলাফল। এক্স হ্যান্ডেলত অনলাইন যোগে ফলাফল উলার কথা ঘোষণা শিক্ষামন্ত্রী ডাক্তার রণোজ পেগুট। এইবার উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষত নাথাকিব কোনো শীর্ষস্থান। নতুন শিক্ষানীতির মতে এতিয়ারে পৰা নাথাকিব র্যাঙ্কিংয়ের ব্যবস্থা। উত্তর বহির প্রতিলিপি 15 দিনের পিছত লাভ করিব পারিব পরীক্ষার্থীয়ে। itahscc@gmail.com আবেদন করিব পারিব শিক্ষার্থীয়ে। আজিৰে পৰা বহিৰাজ্যত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচার। আজি উড়িষ্যার কেইবাখনো নির্বাচনী সভাত অংশ লব মুখ্যমন্ত্রী। শুকুরবারে পশ্চিমবঙ্গত প্রচার সভাত অংশ লওয়ার শনিবারে প্রচার চলাব তেলেঙ্গানাত। লখিমপুরের বগী নদীত মরেল পুলিশের মারত মহিলার মৃত্যু। মরেল পুলিশের কবলৰ পৰা পুত্রক রক্ষা কৰিবলৈ গৈ হত্যার বলি হল দুর্ভোগীয়া মাতৃ। প্রেমক লৈ যুবকৰ ওপৰত চলিছিল ঘাতকর নৃশংস আক্রমণ। মহানগরীত সংঘটিত হল মানব সমাজক লজ্জানত করা ঘটনা। জ্যোতিনগরত বৃদ্ধ পিতৃক গুরুলা গুরুলকৈ প্রহার। লম্পট পুত্রর খুরার রাগিত মাতাল হয়ে ঘরের পর সোঁচরাই রাজপথত এরি হয়ে গেল পিতৃক। স্থানীয় রাইজ উপস্থিত হওয়াত পলায়ন পুত্র প্রবাল দাসর অভিযুক্ত প্রবালক উচিত শাস্তি প্রদানের দাবি রাইজর। বার্থডে পার্টিলৈ গৈ বিশ্বনাথৰ কিশোৰৰ করুণ মৃত্যু। অরুণাচলৰ নৌমৰাত জন্মদিন উদযাপন কৰি থাকোঁতেই উলমা দলঙৰ পৰা পৰি সৰি পৰিল কিশোৰ। নৈত উদ্ধাৰৰ পাছতো প্ৰাণ ৰক্ষা নপৰিল সুমিত ঢাকালৰ। এতিয়াও অনিশ্চয়তাত ডিমা হাছাওত মালবাহী ৰেলৰ চলাচল। প্ৰবল বৃষ্টিপাতত ক্ষতিগ্ৰস্ত ৰেলপথত 25 এপ্ৰিলৰ পৰা লামডিং বদৰপুৰৰ মাজত বন্ধ হৈ আছে মালবাহী ৰেলৰ চলাচল। মালবাহী ৰেল নচলাত ত্ৰিপুৰা, মিজোৰাম আৰু মণিপুৰত তীব্ৰ খাদ্য সংকট। পুনৰ বিতৰ্কত IAS বিষয়া বৰ্ণালী ডেকা। নলবাৰী জিলা আয়ুক্ত বৰ্ণালী ডেকাৰ বিৰুদ্ধে হাৰাশাস্তিৰ অভিযোগ সহকৰ্মীৰ। নিৰ্বাচনী কামৰ মাজতে লগা সংঘাতৰ পাছতে নলবাৰী সদৰ থানাত ৰাজচক্ৰ বিষয়া অপৰ্ণা শৰ্মাই দাখিল কৰিলে এজাহাৰ। কলিয়াপুৰত পুনৰ বন ৰজাৰ আতংক। ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষত বিচৰণ ঢেকীয়া পতিয়াৰ। উদ্যানৰ অৰণ্যত চলি থকা গোধন নিধন বাঘৰ। উদ্যানৰ ভিতৰলৈ গোধনসমূহ এৰি নিদিবলৈ আহ্বান বুঢ়াপাহাৰ বনাঞ্চলিক বিষয়াৰ। এষ্ট্ৰাজেনেকাই সমগ্র বিশ্বের পৰা উভতাই আনিব কোভিড প্রতিষেধক। কোভিড প্রতিষেধক কোভিশিল্ডৰ পার্শ্বক্রিয়ার বাতৰি প্রচাৰৰ পাছতেই এই কথা প্রকাশ করলে ব্রিটেইনৰ ঔষধ নির্মাণকারী কোম্পানীটোৱে। ভাৰতৰ ছিৰাম ইনষ্টিটিউট অব ইণ্ডিয়াই এষ্ট্ৰাজেনেকাৰ ভেক্স জেভেৰিয়া কোভিড প্ৰতিষেধক ভাৰতত প্ৰস্তুত কৰিছিল কোভিশিল্ড নামেৰে। নমস্কাৰ, সুপ্ৰভাত। আপুনি চাই আছে নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। এয়া গুড মৰ্ণিং 18। মই জয়ন্ত মাধৱ গোস্বামী আৰু প্ৰথমে আপোনাক জনাওঁ গুৰুত্বপূৰ্ণ খবৰ। আজি ঘোষণা কৰা হ'ব উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাৰ ফলাফল। পুৱা 9 বজাত 8টা ৱেবছাইটত উপলব্ধ হ'ব উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাৰ ফলাফল। খন্তেক পিছতেই ঘোষণা কৰা হ'ব কলা, বিজ্ঞান আৰু বাণিজ্য শাখাৰ ফলাফল। অৱশ্যে এইবাৰ উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাৰ ফলাফলত নাই কোনো ধৰণৰ শীৰ্ষস্থানৰ ব্যৱস্থা। 8টা ৱেবছাইটত প্ৰকাশ পাব উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাৰ ফলাফল। আমি ৱেবছাইটসমূহ ইতিমধ্যে টেলিভিশ্যন স্ক্ৰীণত ফ্লেশ কৰিছোঁ। আমি সমান্তৰালকৈ জনাম ৱেবছাইটকেইটা ahscc.assam.gov.in, results.in, indiaresults.com, assamjobalert.com, resultsshiksha, results.net, assamresults.in আৰু fastresult.in। এই 8টা ৱেবছাইটত প্ৰকাশ পাব উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাৰ ফলাফল। লগতে উপলব্ধ এপটো আপোনালোকে ডাউনলোড কৰি তাৰ পৰাও লাভ কৰিব পাৰিব উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাৰ ফলাফল। ফলাফল ঘোষণাৰ 15 দিনৰ পিছত পৰীক্ষাৰ্থীয়ে লাভ কৰিব পাৰিব উত্তৰ বহিৰ প্ৰতিলিপি। উত্তৰ বহিৰ প্ৰতিলিপিৰ বাবে আবেদন কৰিব লাগিব ITSHEC
ইয়াগুড@gmail.com এইবার উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত পরীক্ষাত অবতীর্ণ হয়েছে 280,216 পরীক্ষার্থী। মুঠ ছাত্রর সংখ্যা 137,484 বিপরীতে ছাত্রীর সংখ্যা হল 142,732। কলা শাখাত অবতীর্ণ হয়েছে 206,467, বিজ্ঞান শাখাত অবতীর্ণ হয়েছে 55,287, আর বাণিজ্য শাখাত অবতীর্ণ হওয়া পরীক্ষার্থীর সংখ্যা হল 17,582। তারপরে বৃত্তিমুখী শাখাত 880 পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছে এইবারের উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত। আর মাজত মাত্র কেটামান মুহূর্ত বাকি আছে, 9 বজাত ঘোষণা করা হব উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল। অবশ্যই পূর্বর যেদরে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফলত এক উৎসবমুখর পরিবেশে বিরাজ করেছিল, বিশেষ স্থান প্রাপ্তর বিষয়টি কেন্দ্র করে। অবশ্যই এইবার নতুন শিক্ষানীতির আধারত কোনো ধরনের শীর্ষস্থান নাথাকে বলে ইতিমধ্যে শিক্ষা সংসদে স্পষ্টক জানিবলৈ দিছে। আজি পুয়া 9 বজাত 8টা ওয়েবসাইটত উপলব্ধ হব উচ্চতর মাধ্যমিকর ফলাফল। কলা বিজ্ঞান আর বাণিজ্য শাখার ফলাফল ঘোষণা করা হব অনলাইনত। 8টা ওয়েবসাইট ইতিমধ্যে দিয়া হয়েছে, আর এই 8টা ওয়েবসাইট আমি পুনর্জনাম ahsec.assam.gov.in, results.in, indiaresults.com, assamjobalerts.com, results.siksha, results.net, assamresults.in আর fastresults.in প্রকাশ পাব ফলাফল। সতীর্থ সাংবাদিক হীরক জ্যোতি মালাকর সহ আমি সংযুক্ত হয়েছো। হীরক, 9 বাজিবলে মাজত মাত্র কেটামান মুহূর্ত বাকি আছে, সকলে উৎকণ্ঠিত হয়ে আছে এই মুহূর্তত ফলাফলক লৈ, কি খবর আছে আপনার হাতত? আসক যেতে 9 বজালৈকে ফলাফল ঘোষণা করা হব। এইবার উচ্চতর মাধ্যমিক হাইস্কুল শিক্ষা উচ্চতর মাধ্যমিক অর্থাৎ HSC চূড়ান্ত বর্ষৰ পরীক্ষার যে ফলাফল ঘোষণা করা হব, ইতিমধ্যে শিক্ষা অঙ্কতে সম্পূর্ণরূপে সাজু আছে, কিন্তু পূর্বর যদি স্থান থাকে সেই স্থান এবার নথকার সম্ভাবনা পুরো প্রকট হয়ে পড়েছে। আর কব বিচারিম যে যেহেতু রাষ্ট্রীয় শিক্ষানীতির আধারত এবার পরীক্ষা অনুষ্ঠিত করা হয়েছিল, আর তার লগতে এবার শিক্ষা অঙ্কতে বারে বারে কৈছিল যে এবার রাষ্ট্রীয় শিক্ষানীতির আধারত ফলাফল ঘোষণা করব, আর সেই অনুসরি এবার যেহেতু এটা ঐতিহাসিক সিদ্ধান্ত লওয়ার পূর্ণ সম্ভাবনা আছে, অর্থাৎ এবার স্থান থাকার সম্ভাবনা প্রায় ক্ষীণ বলে কব লাগবে। আর তার বিপরীতে কিন্তু চাব যে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় হেনে ধরনের স্থান থাকি, র্যাঙ্ক থাকি, তেনে ধরনের পজিশন থাকি, বা তেনে ধরনের যেহেতু প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ থাকবে। লগতে কব বিচারিম যে ইষ্টার মার্ক পাওয়া হেনে তেনে ধরনের থাকবে। আর বিশেষ এবার কব বিচারিম যে এবার যেহেতু যে উচ্চতর চূড়ান্ত বর্ষ পরীক্ষাত 280,216 পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছে, আর তার কলা শাখাত 206,467 বিপরীতে বিজ্ঞান শাখাত 54,257, আর যে কমার্স আছে অর্থাৎ বাণিজ্য যে শাখা আছে তাদের 17,582 পরীক্ষার্থী ইতিমধ্যে অবতীর্ণ হয়েছে। আর ইতিমধ্যে সেবার ফলের 8টাক ওয়েবসাইট ঘোষণা করা হয়েছে, শিক্ষা অঙ্গনের ফলের 8টাক ওয়েবসাইট ঘোষণা করা হয়েছে। আর এই 8টাক ওয়েবসাইট যেহেতু যখন ছাত্র ছাত্রীর পরীক্ষাত অবতীর্ণ হয়েছে ফলাফল লাভ করে পাব। আর বিশেষ কব বিচারিম যে যখন আসলে রিচেকিংর করব বিচার, 3 দিনের ভিতর সেই রিচেকিংর ব্যবস্থাও করেছে শিক্ষা সংসদে, অর্থাৎ ফলাফল ঘোষণা করার 3 দিনের পিছতে যে সেবার শিক্ষা সংসদের বিশেষ যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটত যাব পাৰিব, আর গৈ পেলাই রিচেকিং করবো। আর তারপরে কব বিচারিম যে যখন আসলে এনসার শিটের প্রতিলিপি বিচার, 15 দিনের পিছতে বিভাগীয় যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটত এপ্লাই করবো। এপ্লাই করার পিছতে সেই যখন প্রতিলিপি আসলে সেই প্রতিলিপিখন লাভ করবো। ইতিমধ্যে শিক্ষা অঙ্কত সম্পূর্ণরূপে সাজু হয়েছে, কিন্তু আজি এটা ঐতিহাসিক সিদ্ধান্তর দিকে আগবাড়িছে বলে কব লাগবে। প্রথমবারের হয়তো এই যে স্থানের স্থান যে থাকে বা র্যাঙ্ক যে থাকে সেই র্যাঙ্ক নথকার সম্ভাবনা প্রায় সম্ভাবনা আছে, আর বিশেষ যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় সেই উৎসবমুখর পরিবেশ কিন্তু নথকার আজি বিদ্যালয় বিদ্যালয় বা মহাবিদ্যালয়সমূহ নথকার সম্ভাবনা আছে। আর ইতিমধ্যে যেহেতু 9 বজালৈকে ফলাফল ঘোষণা করব, তার শিক্ষা অঙ্কত সম্পূর্ণরূপে সাজু হয়েছে, আর 8টাক যে ওয়েবসাইট আছে সেই 8টাক ওয়েবসাইটত ফলাফল ঘোষণা করা হব। বহুখিনি কথা আপুনি ইতিমধ্যে উল্লেখ করেছে। হীরক, আমি আপনার পৰা জানিব বিচাৰিম যে ফলাফল ঘোষণার 15 দিনের পিছত পরীক্ষার্থীয়ে প্রতিলিপি লাভ করব পাৰিব, অনলাইনের জড়িয়ে আবেদন করব লাগিব, আর তারপরে ইতিমধ্যে gmail.com যে ওয়েবসাইট উল্লেখ করেছে, যে মেইল আইডি উল্লেখ করেছে ITAHSCC@gmail.com আবেদন জানাব পাৰিব। এয়া নতুন একটা সিদ্ধান্ত নহয় জানো শিক্ষা সংসদের প্রতিলিপি লাভ করা?
হয় ইয়ার ইয়ার পূর্বেও যে প্রতিলিপি লাভ করা এটা এটা প্রতিলিপি লাভ করার যেটা সিদ্ধান্ত আসে আর দেখবা গেছিল যে বহুত দীর্ঘদিন প্রয়োজন আছে, দুমাহ বা তিন মাহ প্রয়োজন আছে, কিন্তু এটা যে পরীক্ষার্থীর যখন আসলে উত্তর বহি প্রতিলিপি 15 দিনের পিছনে এপ্লাই করবো পারবে, হয়তো 20 বা 25 দিনের ভিতর লাভ করবে, কিন্তু আগতে যদি প্রতিলিপি লাভ করবল হয় তেন্তে আবেদন করবলে এমাহ প্রয়োজন হয়েছিল যেটা ফলাফল ঘোষণা করার পিছত। এইবার প্রথমবার এনে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 15 দিনের পিছতে পরীক্ষা ফলাফল ঘোষণা করার 15 দিনের পিছতে যে বিভাগীয় ওয়েবসাইট আছে ওয়েবসাইটত বা যে ওয়েবসাইট ইতিমধ্যে শিক্ষা অঙ্গনের ফলপরা যেহেতু প্রকাশ করেছে সেই ওয়েবসাইট যাব পারিব আর গৈ পেলেন তাতে প্রতিলিপির কারণে আবেদন করবে। আর ইয়ার লগতে কব বিচারিম যে রিচেকিংয়ের যে ব্যবস্থা অর্থাৎ উত্তর বহি পুনরীক্ষণের যে ব্যবস্থা সেই ব্যবস্থা 3 দিনের পিছতে বহি পুনরীক্ষণ করবো পারিব। সেবার যে এসেক যে ওয়েবসাইট আছে সেই শিক্ষা অঙ্গনের যে ওয়েবসাইট আছে এসেক সেই এসেক ওয়েবসাইটে যাব পারিব, গৈ পেলেন যেহেতু তার রিচেকিংয়ের ব্যবস্থার আবেদন করবো পারিব। আর ইয়ার পূর্বে দেখব পাওয়া যায় যে এটা সপ্তাহ প্রয়োজন হয়েছিল ফলাফল ঘোষণা করার পিছত রিচেকিংয়ের, কিন্তু এইবার যাতে যাতে ছাত্রছাত্রী সকলে রিচেকিং করেও সোনকালে যাতে ফলাফল লাভ করবে পারে তার ব্যবস্থা গ্রহণ করেছে। আর বিশেষ এবার কব বিচার যে রাষ্ট্রীয় শিক্ষানীতি আধারত পরীক্ষা অনুষ্ঠিত করা হয়েছিল, মার্কিং ব্যবস্থা সমূহ রাষ্ট্রীয় শিক্ষানীতি আধারতে করা হয়েছিল, আর সেই অনুসরি আজি ফলাফল ঘোষণা করব ওলাইছে। আর যেহেতু রাষ্ট্রীয় শিক্ষানীতি অনুসরি যে কোনো ধরনের স্থানের ব্যবস্থা নাই আর দ্বাদশ শ্রেণীয় সর্বোচ্চ শ্রেণী বা দ্বাদশ শ্রেণীয় অন্তিম শ্রেণী যেহেতু ক্লাস 10 না থাকবে দ্বাদশ শ্রেণী সেই দ্বাদশ শ্রেণীতে চূড়ান্ত পরীক্ষাত অবতীর্ণ হব লাগিব, এনে ধরনের যেহেতু রাষ্ট্রীয় শিক্ষানীতি আধারত পরীক্ষা অনুষ্ঠিত করেছে। আর বিশেষ এবার সেবার যেহেতু মেট্রিকের কথা যদি চাব যায় মেট্রিকতো দেখবা গেছিল যে র্যাঙ্কের ব্যবস্থা নাছিল, তার বিপরীতে সর্বোচ্চ নম্বর অর্থাৎ যি তিনিগৰাকীয়ে সর্বোচ্চ নম্বর লাভ কৰিছিল প্রথম তিনিটা পজিশনের কথা উল্লেখ করা হৈছিল, সর্বোচ্চ নম্বর লাভ করা প্রথম তিনিগৰাকী পরীক্ষার্থীর তালিকাত প্রকাশ করা হৈছিল মেট্রিকের ফলাফলত। একদরে হীরক আপুনি জনাইছে যে উচ্চতর মাধ্যমিকত আজি শীর্ষস্থান না থাকিব তিনিটা শাখা কলা বিজ্ঞান আর বাণিজ্য, ইয়াতো হয়তো তিনিটা প্রথম পজিশনের কথা উল্লেখ করা হব মেট্রিকের লেখিয়াকৈ। চক যে জানিবা অনুসরি এই মুহূর্তলকে বিশেষ সূত্র বা জানিবা অনুসরি তেনে ধরনের কোনো ধরনের হায়েস্ট নম্বর বা স্থান না থাকবে, অর্থাৎ মেট্রিকত যে ব্যবস্থা গ্রহণ করেছিল কিন্তু তেনে ধরনের ব্যবস্থা কিন্তু শিক্ষা অঙ্গতে এবার গ্রহণ করার সম্ভাবনা ক্ষীণ, অর্থাৎ স্থান নথকার পূর্ণ সম্ভাবনা আছে। আর হায়েস্ট নম্বর যে কথা কোয়া আছে হায়েস্ট নম্বর কেবল থাকবে বিষয়টো যোনগী ছাত্রী অর্থাৎ ভিতর যোগী ছাত্রী হায়েস্ট নম্বর পাইছে, একাউন্টেন্সি হোক বা কলা শাখার রাজনীতি বিজ্ঞানে হোক বা অর্থনীতি বিজ্ঞানে হোক বা এনে ধরনের যুর হায়েস্ট নম্বর লাভ করেছে সকল ছাত্র ছাত্রীর নাম বা কোড উল্লেখ থাকবে বা যেটু নম্বর আসলে পরীক্ষার যে রোল নম্বর থাকে সেই নম্বরটো থাকার সম্ভাবনা আছে। আর যেহেতু রাষ্ট্রীয় শিক্ষানীতি চাব যায় তাতে আপনি যদি চাব যায় দেখব যে রাষ্ট্রীয় শিক্ষানীতির যে নিউ এডুকেশন পলিসি তার কিন্তু স্থানের ব্যবস্থা নাই, আপনি হায়েস্ট নম্বর যুব আসলে আসলে সেই বিষয়ভিত্তিক দিয়া হয়। আর সেই অনুসরি এইবার রাষ্ট্রীয় শিক্ষানীতি আধারত পরীক্ষা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, আর সেই অনুসারে ফলাফল ঘোষণা করব উলাইছে। আর বিশেষ কব বিচারিম যে যেহেতু নিউ এডুকেশন পলিসি যেহেতু ভারত আন আন রাজ্যত ইতিমধ্যে প্রযোজ্য হয়েছিল 2023 বর্ষের পূর্বে, কিন্তু প্রযোজ্য হওয়া নাছিল 2023 বর্ষলকে, কিন্তু 2023 বর্ষের পর যেহেতু আন আন রাজ্য যদি চাব যায় ভারত আন আন রাজ্য যে নিউ এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট করেছিল তেনেদরে নতুন শিক্ষানীতি ইমপ্লিমেন্ট করার উঠি পড়ি লাগিছিল, সেই অনুসারে পরীক্ষা অনুষ্ঠিত করেছিল। আর সেই নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতির অধীনতে আজি উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হব। হীরকে ইতিমধ্যে তথ্য এটা জানাইছে আমাক, যিসমূহ বিষয়ত শীর্ষ নম্বর লাভ করব সেই সকল শিক্ষার্থীর নাম হয়তো উল্লেখ থাকিব ফলাফলত, সেই কথাও আমি 9 বজাৰ লগে লগে স্পষ্টক জানিব পারিম আর আমার দর্শকসকলক জানাই যাম। হীরক আমি কিছু সময় পিছতে পুনৰ সংযুক্ত হম আপনার সঙ্গে এই মুহূর্তে বিদায় জানাইছো। আর এনেদরে যথেষ্ট উৎকণ্ঠা এই মুহূর্তে বৃদ্ধি পাইছে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফলক লৈ, এটা কথা স্পষ্ট যে এইবার শীর্ষস্থান না থাকে। আগবাড়ি পরবর্তী খবর, লখিমপুর বগী নদীত মরেল পুলিশিংয়ের এটা ভয়ঙ্কর কাণ্ড, উদণ্ড যুবকর মারত এগারী মহিলার মৃত্যু। বগী নদী 14 মাইলত সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা। এগারী মহিলার সঙ্গে প্রেমর সম্পর্ক থাকার অভিযোগত এদল লোকে প্রহার করেছিল এজন যুবকক, যুবকর কাতর আর্তনাত সহিব নারী উদ্ধার করবলে গৈছিল মাতৃ। উদণ্ড যুবক কেজনে পুত্রর গুরুলা গুরুলক প্রহার করলে মাতৃক, গুরুতর প্রহারত পুত্রর সম্মুখতে ঢলি পড়ে মহিলাগী, গুরুতরভাবে আহত মাতৃক ততাতয়াক চিকিৎসালয় নিয়ার পাছতো প্রাণ রক্ষা নপরিল মহিলাগীর, চিকিৎসালয় নিয়ার বাততে মৃত্যুক সাবতি ললে মহিলাগী। ইতিমধ্যে আরক্ষী আরম্ভ করেছে ঘটনার তদন্ত, ঘাতক
ঘাতকেইটার সন্ধানতো অভিযান চলোৱা হৈছে। মাতৃক ঘুচিয়াই ঘুচিয়াই হত্যা করার অভিযোগ ভুক্তভোগী পুত্রর চকুর সন্মুখতে। ঘাতকর দলে মাতৃর প্রাণ লওয়া ঘটনাক সহজভাবে লব পৰা নাই ভুক্তভোগী যুবকে। লখিমপুরের বগী নদীত সংঘটিত হয়েছে মরেল পুলিশিংয়ের একটা ভয়ঙ্কর কাণ্ড। উদণ্ড যুবকর মারত মৃত্যু হল এগারী মহিলার। বগী নদী 14 মাইলত সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা। এগারী মহিলার সঙ্গে প্রেমর সম্পর্ক থাকার অভিযোগত এদল লোকে প্রহার করেছিল এজন যুবকক, আর পুত্রক রক্ষা করবলে আগবাড়ি গেছিল মাতৃ। যুবকর কাতর আর্তনাত সহিব নারী উদ্ধার করবলে গেছিল মাতৃ, আর উদণ্ড যুবক কেজনে পুত্রের গুরুলা গুরুলক প্রহার করলে মাতৃক অর্থাৎ মহিলাগী। আর সেই উদণ্ড যুবকর প্রহারত পুত্রর সম্মুখতে ঢলি পড়ে মহিলাগী। চিকিৎসালয় নিয়া হয় যদিও ইতিমধ্যেই মৃত্যুমুখত পড়ে মহিলাগী। এই ঘটনা কেন্দ্র করে সমগ্র অঞ্চলটতে তীব্র উত্তেজনা অব্যাহত আছে। হেৰিটো খোলা দেউটো যেতিয়া মাৰিছে তেতিয়া চিঞৰিছে আমাৰ নন্দাজনীয়ে, তেতিয়া আমি দৌৰ মাৰি গৈছোঁ, তেতিয়া মতা মানুহ নাই। তাত দৌৰি যাওঁতে শুয়ে মানে ল'ৰাটোক কেলৈ মাৰিছে বুলি এনেকৈ ধৰোঁতে মানে ঘোচা তাতে মাৰিছে, কাৰেণ্টটো গ'ল সেই সময়ত। ঘোচা মানে মানে খুৰিকাত ইয়াত লাগিছে, মাথা লাগিছে, তাকো মাৰিছে, খুৰিকাটো পৰিছে। এইটো অমাই যেতিয়া ফোন কৰি 7টা ল'ৰাক মাতি আনি ইয়াত মাৰ্ডাৰ কৰিছে। কওঁতে মানে খুৰি বোকা লাগি তাতে বহি দিলে অচেতন হৈ, বহি দিওঁতে হক হক বমি কৰিছে। বমি কৰোঁতে সিহঁতৰ ঘৰ মানে সব বহি আছে, পানী খাওঁ কৰিছে, পানী দিবলৈ মানুহ নাই। তাৰ মই ল'ৰাটো গৈছিলোঁ, ল'ৰাটো আমাৰ মানে শুই ঘৰ পাই ওচৰ পানী গিলাচ নি মানে দৌৰি যাওঁতে পানী পৰি গৈছে, পানী গিলাচটো দিওঁতে ওলাই আহিছে হক হকে। তেতিয়া মই ক'লোঁ, মোৰ দেউ এটা আছিলে মানে সেই তাক লগলোঁ, ক'লোঁ বল কোনো নাই, এতিয়া আমি ঘৰলৈ ধৰিলোঁ, অচেতন হৈ গৈছে, মানুহজনী মৰিবতো দিব নোৱাৰি। তেতিয়া আমি দুইটা ধৰিছোঁ, তাৰ উঠাই মানে উঠাই আনিব পৰা নাই, গোটেই মোক গা চাই বমি কৰি দিছে মানে। তেতিয়া মই সুধিছোঁ, খুৰি বোলো দুখ পালে নেকি, তেতিয়া কৈছে বোলে কোনোবা মাৰিলে নাই, মাথাটো জোকাই দিছে, মাত মাতিব পৰা নাছে, মাথা এনেকৈ জোকাই দিছে, আৰু ক'ত মাৰিলে শুনতে হাতটো এনেকৈ কৰোঁতে মোৰ তলে দিলে, তেতিয়া আমাৰ একো হেৰি নাইকিয়া মানে। তাত ধৰি আনি তাত আনিব পৰা নাই ন, চুচুৱাই আনিব পৰা নাই, এইজনী মানুহ এতিয়া কেনেকৈ দাঙিনো খুৰি। তাকোতে বান্ধি থৈ দিছে, আমি এটা কথা হৈছোঁ, তাক বান্ধি মাৰিছে মাক, কিবা এটা দুখ লগা আছে, গোটেই ককা ভাই আছে, আমাৰ খুৰাহঁত আছে, গোটেই সৰুহঁত আছে, চবকে মাতি আপোনালোকৰ কিবা এটা ল'ব লাগিছিলে। ডাইৰেক্ট ল'ৰাটো মাৰিছে মাৰিছে, আৰু মানুহজনী কেলে সেনেকুৱা কৰিব লাগে, বান্ধিলে আমাক খবৰ খাতি দিয়ক, এই মানুহজনীক মাৰি এতিয়া মৰি গ'ল, কোনে ৰিস্ক ল'ব এতিয়া। লখিমপুৰৰ পৰা আমাৰ সাংবাদিক সঞ্জীৱ লাহনৰ সৈতে আমি সংযুক্ত হৈছোঁ। সঞ্জীৱ, পুনৰ জীৱশ্ৰেষ্ঠৰ এই নৃশংসতা আৰক্ষী আইন আদালত থকাৰ পিছত মৰেল পুলিচগিৰি দেখুৱাই এগৰাকী মহিলা কেনেদৰে হত্যা কৰা হ'ল, হত্যাকারী বা প্রহার করা সেই উদণ্ড যুবকসকলক চিনাক্ত করা হয়েছে নাই এইখানি মুহূর্তত? সঞ্জীব, হয় জয়ন্ত সাহ, ইতিমধ্যে বড় একেবারে নৃশংস কাণ্ড ইতিমধ্যে আপনি উল্লেখ করেছে যে বগী নদী 14 মাইলত যে ঘটনা সংঘটিত হল, আসলে তাত মানুষের যে সমাজের যে কিছু পরিস্থিতি থাকে, পরিবেশ থাকে, সে আসলে বহু আঁতর থাকিলে এগারী মহিলাক নৃশংসভাবে হত্যা করা হল। হত্যা করা হল পুত্রক বচাবলে যাওতে, সেই মহিলাগীর গাত কোনো দুখ নাছিলে, পুত্রক মরেল পুলিশিংয়ের বলি হয়েছিল পুত্র মহিলাগী, আর সেই মহিলাগীকে পুত্রক বচাবলে গৈছিলে। পুত্রক বচাবলে যাওতে 6-7 জনীয়া এটা দলে মহিলাগীক মাতৃগীক পুত্রর সন্মুখতে নৃশংসভাবে প্রহার করেছিল, আর সেই প্রহার কৰি থকাৰ সময়তে মহিলাগৰাকীয়ে পানী খাওঁ বুলি চিঞৰিছিলে। কিন্তু যিসকল পিশাচুৰ্পী মানৱ আছিলে তাত, তেওঁলোকৰ অন্তৰ কিন্তু নগলিলে, সেই আঘাতপ্ৰাপ্ত মহিলাগৰাকীক পানী এডুপিও নিদিলে, অৱশেষত মহিলাগৰাকীয়ে চিকিৎসাধীন অৱস্থাত মৃত্যু খাবলৈ ল'ব লগা হ'ল। আৰু এই বিষয়ত যিসকল প্ৰত্যক্ষদৰ্শী আছে তেওঁলোকে ইতিমধ্যে আৰক্ষীক আৰু সংবাদ মাধ্যমৰ যোগে একাংশ যি 6-7 জনীয়া দলটো আছে সেই দলটোৰ কিছু সংখ্যকৰ নাম প্ৰকাশ কৰিছে। কিন্তু আৰক্ষীয়ে লখিমপুৰ আৰক্ষীয়ে এতিয়ালৈকে কাকো গ্ৰেপ্তাৰ কৰা নাই, আৰু আমি আৰক্ষীৰ লগত আৰক্ষীৰ পৰা পোৱা তথ্য অনুসৰি এতিয়ালৈকে যি ভুক্তভোগী পৰিয়ালটো মহিলাগৰাকী মৃত মহিলাগৰাকী অবয়ন্তী দাস মহিলাগৰাকীৰ নাম মৃত মহিলাগৰাকীৰ নাম সেই পৰিয়ালটোৱে এতিয়ালৈকে লিখিত হিসাবে এজাহার দাখিল নকৰাৰ কাৰণে আসলতে গ্রেপ্তার কৰিব পৰা নাই বুলি আরক্ষী আমাক জনাইছে। কিন্তু এইটো এটা ডাঙৰ কথা যে প্রত্যক্ষদর্শী ইতিমধ্যে সংবাদ মাধ্যমৰ আগতে হওক বা সকলো ৰাজহুৱাভাৱে কোনে কোনে প্ৰহাৰ কৰিছে সেই কথাটো স্বীকাৰ কৰিছে, সেই কথাটো প্ৰকাশ কৰিছে। তাৰপিছতো যিসকল অভিযুক্ত তেওঁলোকক পলাই সাৰিবলৈ হয়তো সুযোগ দিছে বা তেনেকুৱাই লাগিছে সমগ্ৰ পৰিৱেশটো, তেওঁলোকক ততাতৈয়াকৈ আটক কৰা উচিত আছিলে, তাৰপিছতো হয়তো এজাহাৰ লোৱাৰ সময় থাকে, সেই আৰক্ষীৰ যিখিনি পৰিকল্পনা আৰক্ষীৰ যিখিনি কাম কাজ তাৰ ভিতৰতে পৰে। কিন্তু আৰু ৰহস্যজনকভাৱে লখিমপুৰ আৰক্ষীয়ে কিন্তু এতিয়ালৈকে যিসকল অভিযুক্ত আছে তেওঁলোকৰ এজনকো গ্ৰেপ্তাৰ কৰা নাই, আৰু তাৰ লগত মহিলাও আছে। ডাঙৰ কথা জানো, মই পুনৰ কৈছো যে প্ৰত্যক্ষদৰ্শী ভাষ্যৰ ভিত্তিত আৰক্ষীয়ে প্ৰথমতে যিসকল অভিযুক্ত আছে তেওঁলোকক আটক কৰা উচিত আছিল, যিহেতু এইটো এটা অতি জঘন্য ঘটনা, পৈশাচিক ঘটনা, মৰেল পুলিচিঙৰ ঘটনা। এগৰাকী মহিলাক মৰিয়াই হত্যা কৰা হল, আৰু মহিলাগৰাকীয়ে মুমূৰ্ষ অৱস্থাত পানী বিচাৰিছিলে তাকো নিদিলে,
যে পরিকল্পিতভাবে যে হত্যা করেছে সেটা এটা সম্পূর্ণ স্পষ্টকে প্রমাণে আছে। আর সেই মহিলা ঘটনাটার আলমত যখন জড়িত আছে, অন্তরাল যখন জড়িত আছে, যখন ষড়যন্ত্রকারী আছে বা যখন প্রহার করেছিল নাম সমূহ উলার পিছতো কিন্তু প্রকাশ পাওয়ার পিছতো কিন্তু লক্ষিমপুর আরক্ষী এটা কাটো কাকো গ্রেপ্তার করবো নাই। হয়তো যখন অভিযুক্ত আছে অভিযুক্ত সকল পলাইছে বা হয়তো ধরব যে পারিব সেয়া আরক্ষী প্রাথমিকভাবে যে গ্রেপ্তার করবো পারিব সেয়া একটা সন্দেহের আবুত সোমাই গেছে। যেহেতু সংবাদ মাধ্যমত সেই অভিযুক্ত সকলের নাম প্রকাশ পাওয়ার হয়তো পলাই পতন দিছে সেয়া অনুমান করবো পারি। আর গোটেখিনি যদি পলাই যায় অভিযুক্ত যদি গ্রেপ্তার আরক্ষী করব নয় তার কারণে কিন্তু প্রথম আরক্ষীর দুর্বলতাকে প্রকাশ পাব। জয়ন্ত নিশ্চয় ধন্যবাদ সঞ্জীব, আপনার ধন্যবাদ জানাইছো। আমি পরবর্তী সময় এই বিষয়ত আরো অধিক খবর লাভ করি। লক্ষিমপুর আরক্ষীর হেমাহির এখন ছবি এই মুহূর্তে স্পষ্ট হয়ে পড়েছে। জল জল পটপটকে এনেদরে সকলো দেখার পিছতো নেদেখার ভাও জুড়িছে নাকি লক্ষিমপুর আরক্ষী, তাক লো প্রশ্ন উত্থাপন হয়েছে। সকলে ফলাফল পাবর কারণে উদ্গ্রীব হয়ে রয়ে আছে, সকলকে মই এই পবিত্র মুহূর্তত মোর অন্তর শুভকামনা জানাইছো। পূর্ণ এই গোটেই প্রক্রিয়াটো আপনাদের সকলে জানে যে রাষ্ট্রীয় শিক্ষানীতি অনুসরি আমি গোটেই পরীক্ষা ব্যবস্থার বিভিন্ন সংস্কারের ফলে গৈ আছো। আর এই সংস্কার যদি জ্ঞানভিত্তিক যে জ্ঞানভিত্তিক পরীক্ষা ব্যবস্থার কথা কোয়া হয়েছে, এই পরীক্ষা ব্যবস্থার জ্ঞানভিত্তিক ছাত্র ছাত্রীর বিকাশের কারণে যে ধারণা আমার উপর নিরূপিত করেছে সেই অনুসরিয়ে ভারতবর্ষর বাকিবিলাক বোর্ডে যে ধরনের পরীক্ষা ব্যবস্থার পদ্ধতিসমূহর চলিবলে আরম্ভ করেছে, অসমেও এই সুযোগ্য লাইনটা আমি আগবাড়িছো। আর সেই সেই পদ্ধতিরে আজি এই ফলাফলসমূহ ঘোষণা করবলে গৈ আছো। আপনাদের 9টা বজার লগে লগে এই গোটেই বিষয়টো আপনাদের আগত পরিষ্কার হয়ে পড়ব। মই খালি এটাই কথা কব পাৰো, এই যে সিদ্ধান্ত উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদে অসম সরকারের প্রত্যক্ষ অনুমোদনত গ্রহণ করেছে, এই ভবিষ্যতের দিনের কারণে অসমৰ শিক্ষা জীবন আর অসমৰ সমাজ জীবন আর জ্ঞান গোটেই সমাজখনের কারণে একটা ঐতিহাসিক পদক্ষেপ হব বলে মই গভীরভাবে বিশ্বাস করছি। ধন্যবাদ। মানে আপনি যদি গোটেই পৃথিবীর নতুন শিক্ষা ব্যবস্থাবিলাক যদি চায় তেতিয়াহলে সদায় দেখিব নম্বর কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটো জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থালৈকে রূপান্তর করবর কারণে রাষ্ট্রীয় শিক্ষানীতি বা আন্তঃরাষ্ট্রীয় গোটেই উন্নত ধরনের শিক্ষা ব্যবস্থাবর একটা পদ্ধতিগতভাবে রূপায়ণত গৈ আছে। আর আমিও সেই পদ্ধতিটোর একটা যাবর কারণে চেষ্টা করছো। থাকিব আগতে যে ধরনের আমার রিচেকিংয়ের ব্যবস্থা আছে ঠিক তেনেকৈ আমার পুনরীক্ষণ .com আমার খুলে যাব। আমার তিনদিনের ভিতরতে সকল ছাত্র ছাত্রী যখন আমার পরীক্ষাটোত ফলাফলত সন্তুষ্ট নহব পুনরীক্ষণ .com-ৰ যোগেদি আবেদন জানাব পাৰিব। তেওঁলোকক এইখিনি রিজাল্টর পিছত আমি ছখনক উত্তর বহি RTI-ৰ যোগেদি যদি চাব বিচাৰে সেই উত্তর বহিও আমি ছাত্র ছাত্রী সকলের আগত আমি দিবলে সম্পূর্ণরূপে সাজু হয়ে আছো। আমি তিনদিনের ভিতরতে আমার পুনরীক্ষণ আমার আজ নোটিফিকেশন উলাইছে আবেদন করব পাৰিব রিচেকিংয়ের কারণে। আর রিচেকিংতো যদি সন্তুষ্ট নহয় RTI-ৰ যোগেদিও আমার আগত গোটেই এপ্লাই করলে আমি উত্তর বহিখন আমি দি দিম। আমি কোনো ধরনের সম্পূর্ণ উত্তর বহি আমি কোনো ধরনের ছাত্র ছাত্রী আর আমার মাজত ইমান কোনো আমি গোপন আমি কিবা তথ্য আমি রাখব বিচরা নাই। আমার গোটেই নিয়মটাই হয়েছে পরীক্ষার আগের বিষয়খিনি সম্পূর্ণ গোপনীয় আর পরীক্ষার ফলাফলের পিছত সকলখিনি আমি মুক্তি করে দিবর কারণে আমি চেষ্টা করছি। না রিচেকিংয়ের যদি গোটেই ব্যবস্থাটা আপনি চাই আমি অনলাইনের যোগেদি আমি 2019-ৰ পৰা আরম্ভ করছো। আর আমি যে ফলাফল সমূহ এবার সম্পূর্ণ অনলাইনের যোগেদি হয়েছে সম্পূর্ণ নতুন, কিন্তু আপনাদের শুনে খুব গৌরব অনুভব করব 2019-ৰ পৰাই আপনি যদি তথ্যটা চায় আমি অনলাইন অফলাইনতো দিছিল কিন্তু অনলাইনের যোগেদিও এই ফলাফল সমূহ দিয়ার আমি ব্যবস্থা করেছিল। আজ 6টা বছর আমার 2000 এই গোটেই ব্যবস্থাটা যদি চাই যাওয়া হয় আমি আরম্ভ করি আমি আগবাড়িছো। এবার মই আপনাদের ইতিমধ্যে কৈছোঁ যে আপনাদের 9টা বজার লগে লগে সকলখিনি পরিষ্কার হয়ে পড়ব আর একটা ঐতিহাসিক দিকর ফলে আমি গতি করছি। আমি 8টা ওয়েবসাইটের জড়িয়ে গতি আমি ফলাফলসমূহ চাব পাৰিব। এই সকলবিলাক আমি আমি
সকলো শিক্ষানুষ্ঠান আর সকলের কারণে আমি এইখানে জানাই করে দিছো। ছাত্র ছাত্রীক মানে এইটাই সময় অনুরোধ করম যে সকলে 9টা বজার লগেলগে উৎকীব হয়ে রয়ে আছে, সকলকে ইমান দিনের কষ্ট সাধনা এই গোটেইখিনির কারণে মানে মূল অন্তরফা শুভেচ্ছা জানাইছো আর ভবিষ্যৎ দিনের কারণে যাতে ভাল ধরনের আগবাড়ি যাও, সফল কাম হোক এই আশা আর বিশ্বাস মানে করছি। মানে সে আমি ইতিমধ্যে সকল জানাই আগতে যেধরণে আমার করবেন ঠিক তেনে ধরনের উপলব্ধ বা আমার রুল মানে আপনার কইসই যে আমার রুল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আর ইয়ার অফ রেজিস্ট্রেশন আমার তো মরার লগেলগে আগতে যেধরণে পাইছে এইবারও ঠিক তেনে ধরনের ই মার্কশিটখনও ছাত্র ছাত্রী সকলে লাভ করবে। ধন্যবাদ। আর সেয়া শিক্ষা সংসদের পর আমি পোনপটিয়া সম্প্রচার আগবহালো। ইতিমধ্যে বিষয়ববীয় উল্লেখ করেছে সকলখিনি কথা, 9 বজাত স্পষ্ট হয়ে পড়ব আর আমার হাতলৈ যে খবর আহিছে এইখানে মুহূর্ত অবশেষত 9 বজালে অপেক্ষা করেছে সকলে। আর তার পূর্বে কিছু তথ্য আমি জানাইছো। নতুন শিক্ষানীতিরে প্রকাশ করা হয়েছে HSর ফলাফল, 9 বজাত ওয়েবসাইটত উপলব্ধ ফলাফল, কলা বিজ্ঞান আর বাণিজ্য তিনটা শাখার ফলাফল ঘোষণা করব। আর আমার হাতলৈ অহা খবর অনুসরি কলা শাখাত উত্তীর্ণর হার হয়েছে 89.18%। ঘোষণা করা হল উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল, এইবার উচ্চতর মাধ্যমিকত নাই শীর্ষস্থানের ব্যবস্থা। নতুন শিক্ষানীতিরে প্রকাশ করা হল উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল, আর সেই অনুসরি কলা শাখাত উত্তীর্ণর হার হয়েছে 89.18%, বিজ্ঞান শাখাত উত্তীর্ণর হার 89.88%, আর বাণিজ্য শাখাত উত্তীর্ণর হার 87.8%। 8টাক ওয়েবসাইটত প্রকাশ পাইছে HSর ফলাফল, উপলব্ধ এপটো লাভ করিব পারিব HSর ফলাফল। এইবার উচ্চতর মাধ্যমিকত নাই শীর্ষস্থানের ব্যবস্থা, নতুন শিক্ষানীতিরে প্রকাশ করা হয়েছে HSর ফলাফল, 9 বজাত ওয়েবসাইটত উপলব্ধ হব ফলাফল সমূহ, কলা শাখাত উত্তীর্ণর হার হয়েছে 89.18%, বিজ্ঞান শাখাত উত্তীর্ণর হার 89.88%, বাণিজ্য শাখাত উত্তীর্ণর হার 87.8%। কেইবাটাও ওয়েবসাইটত প্রকাশ পাইছে উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত ফলাফল, 9 বজাত লাভ করিব সেই ফলাফল, লগতে উপলব্ধ এটা অ্যাপ আর সেই অ্যাপ ডাউনলোড করেও লাভ করিব পারিব উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল। আর HS ফলাফল, উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল আমি আপনার জানাম, প্রতি আপডেট জানাই যাব। সময় হয়েছে একটা বাণিজ্যিক বিরতি। এই তো মাইথান স্টিল নহয়, উচর সুবুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল, কারেক্ট। মহানগরীত বৃদ্ধ পিতৃক গুরুলা গুরুলক প্রহার পুত্রর, চানমারীর জ্যোতিনগর লুইট পথত সংঘটিত হল এই অমানবীয় ঘটনা। অভিযুক্ত লোকজন হয়েছে প্রবাল দাস, সুরার রাগীত মাতাল হয়ে সংঘটিত করিলে এই কাণ্ড। স্থানীয় রাইজ উপস্থিত হওয়ার পলায়ন করিলে প্রবালে, অভিযুক্ত প্রবালক উচিত শাস্তি প্রদানের দাবি রাইজর। সুরার রাগীত মাতাল হয়ে পাষাণ হৃদয়ের পুত্রই নিজের পিতৃর উপর চলালে অমানসিক নির্যাতন অত্যাচার। সুচরাই রাজপথত এরিত হয়ে গেল পুত্রই, দৃশ্যবন্দী হয়েছে স্থানীয় লোকের ক্যামেরাত আমি দেখাইছো সেই দৃশ্য। চানমারী জ্যোতিনগরের লুইট পথত সংঘটিত হয়েছে এই অমানবীয় কাণ্ড। হাতত প্রকাণ্ড লাঠি লৈ এনেদরে প্রহার করিলে পিতৃক, পিতৃক প্রহার করে সুচরাই আনি রাজপথত পেলাই থ গেল পুত্রই। এয়া চাওক ভুক্তভোগী পিতৃ, এই বৃদ্ধ বয়সত এনেদরে পুত্রর নির্যাতনের বলি হবলগিয়া হয়েছে পিতৃ।
অভিযুক্ত প্রবাল দাস খুড়ার রাগিত মাতাল হয়ে সংঘটিত করলে এই কাণ্ড। স্থানীয় রাইজ উপস্থিত হওয়াত পলায়ন করলে প্রবালে। অভিযুক্ত প্রবালর উচিত শাস্তি প্রদানের দাবি উত্থাপন করেছে রাইজে। চাওক এয়া রাজপথত অসহায় পিতৃর আর্তনাদ। পুত্রর প্রহারত এনেদরে হাহাকার করবলিয়া হল রাজপথত। স্থানীয় লোকে পানি খুয়াই দিলে অসহায় বৃদ্ধজনক। পুত্রর অমানবীয় অত্যাচার অমানবীয় নির্যাতনের বলি হল বৃদ্ধ পিতৃ। আর এ প্রবাল দাস আমি দেখছো আপনার টিভি স্ক্রিনত। এইজন পুত্র খুড়ার রাগিত মাতাল হয়ে এনেদরে চরম নির্যাতন চলালে পিতৃক। পিতৃর উপর এনেদরে পৈশাচিক অত্যাচার চলালে পুত্রই। এক অমানবীয় কাণ্ডয় সকলোরে হৃদয়ত এই মুহূর্ত জোকারণি তোলা পরিলক্ষিত হয়েছে। তাকো গুয়াহাটি মহানগরীর মাজমজিয়াত এনেকা একটা ঘটনা। পুত্রর দ্বারা নির্যাতিত হয়ে রাজপথত অসহায় পিতৃর আর্তনাদ। হাতত প্রকাণ্ড ফলা বাঁহ লই প্রহার করার ঘটনা সংঘটিত হয়েছে। পিতৃর উপর এনেদরে অমানসিক নির্যাতন চলালে। অতি নির্দয়ভাবে প্রহার করলে পিতৃক। রাজপথলে সুঁচরাই আনি রাজপথত পেলাই থ গল পিতৃক। সভ্য সমাজক লজ্জানত করা একটা ঘটনা। গুয়াহাটি মহানগরবাসীক লজ্জানত করা একটা ঘটনা। সমগ্র মানব জাতিক লজ্জানত করা একটা ঘটনা। পাশান পুত্রর পাশবিক অত্যাচারের বলি হল পিতৃ। এয়া স্থানীয় লোকে পানি খুয়াই দিছে অসহায় বৃদ্ধজনক। আজিরে পুরা বহিরাজ্যত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচার। আজি উড়িষ্যাত কেইবাখনো নির্বাচনী প্রচার সভাত ভাগ লব মুখ্যমন্ত্রী। শুক্রবারে পশ্চিমবঙ্গত প্রচার চলাব হিমন্ত বিশ্ব শর্মায়। কেইবাখনো প্রচার সভাত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী। আর শনিবারে তেলেঙ্গানাত নির্বাচনী প্রচার চলাব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। অসমত তিনিটা পর্যায়ত ভোটযুদ্ধর সামরণির পিছত এইবার ষ্টার কেম্পেইনারের রূপত কেইবাখনো রাজ্যত বাকি থাকা চারিটা পর্যায়ের নির্বাচনের বাবে প্রচার অভিযানত নামিব মুখ্যমন্ত্রীগুলিয়ে। মারাথন নির্বাচনী প্রচার আছে বহিরাজ্যত মুখ্যমন্ত্রীর। আর সেই অনুসরি আজি উড়িষ্যাত কেইবাখনো নির্বাচনী প্রচার সভাত ভাগ লব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। শুক্রবারে পশ্চিমবঙ্গত প্রচার চলাব কেইবাখনো প্রচার সভাত পশ্চিমবঙ্গতো অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রীয়ে। আর শনিবারেও তেলেঙ্গানাত নির্বাচনী প্রচার চলাব ডক্টর শর্মায়। ইয়ারে সুতরাং সময় হল গুড মর্নিং এইটিনের পর বিদায় লওয়ার। নমস্কার। বা রাসায়নিক অস্ত্র